বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবলের যে নতুন ভ্যাক্যান্সি বার হয়েছে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়েছে অনলাইন আবেদন করার পূর্বে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমার প্রবলেম হতে পারে হয়তো তুমি গুরুত্বপূর্ণ যে তথ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করব হয়তো সেটি তুমি স্কিপ করে ফেলবে হয়তো তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় ভুল করবে প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান কোন কোন কারণে তোমাদের রিজেক্ট হবে তারপরে পরে অন্যান্য পয়েন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমত দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে চব্বিশ তারিখ থেকে লাস্ট ডেট কিন্তু একত্রিশ বারো দু হাজার ওকে এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে এখন তোমাদের সার্ভার জ্যাম রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের আজকে ওপেনই হয়নি তোমাদের ওপেন হলে তোমরা দু চার দিন বা এক সপ্তাহ বা দশ দিন পরেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান শুরু করে দাও ওকে দেখো বন্ধুরা যদি তোমার অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো কারণবশত তোমার কিছু ভুল হয়ে যায় ভুল হতেই পারে না হবার কিছু নেই ভালো সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লিকেশান করবে যদি ভুল হয়ে যায় তাহলে হাল্লা মাছিয়ে লাভ নেই তুমি কিন্তু চার এক দু থেকে ছয় এক দু মাত্র দুই দিন সময় পাবে এই দুই দিনের মধ্যে কিন্তু তোমাকে তোমার ফর্মটি কারেকশান করে নিতে হবে তোমাদেরকে কিন্তু কারেকশান চার্জ দিতে হবে তুমি কিন্তু ফ্রিতে কারেকশান করতে পারবে না কারেকশানের যে একটা চার্জ রয়েছে সেই চার্জ দিয়ে তোমাকে কিন্তু কারেকশানটা করতে হবে যেটা চার্জ নেবে সেই চার্জ দিয়ে কিন্তু কারেকশান করতে হবে সেহেতু আবার তোমাকে এক্সট্রা টাকা লাগবে সেহেতু তুমি অবশ্যই ভালোভাবে প্রথমেই অ্যাপ্লিকেশানটা সাবমিট করবে ওকে তো দেখো যদি কোনো কারণবশত ভুল হয়ে যায় তো এখানে অপশান দেওয়া হয়েছে এর আগে কিন্তু কোনো ভ্যাকান্সিতে অপশান দেওয়া হয়নি তো চার এক দু থেকে এই ডেটটা ভালো করে দেখে নাও ছয় এক দুহাজার তারিখে কিন্তু তোমরা আবার তোমাদের ফর্মটাকে এডিট করে কিন্তু কারেকশান করে নিতে পারবে ওকে তো দেখো বন্ধুরা কোন কোন পয়েন্টে তোমরা ভুলগুলো করো তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি অনেকে রয়েছে যারা ও এ বা ও বি তারা কিন্তু ভাবে যে আমি ও বলে তারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু ও বিসিতে অনলাইন অ্যাপ্লিকেশান করে ফেলে এটি কিন্তু মারাত্মক একটা কিন্তু ভুল তোমার চাকরি কিন্তু হবে না বন্ধুরা ও বিসিতে তুমি যদি অ্যাপ্লিকেশান করে ফেলো তাহলে অনেকে ও এ রয়েছে ও বি রয়েছে কিন্তু তাদের সেন্ট্রাল লিস্টে নাম নেই ওকে অনেকে রয়েছে অনেক প্রার্থী রয়েছে সেন্ট্রাল লিস্টে নাম নেই তারা কিন্তু না জেনে ও বিসিতে অ্যাপ্লিকেশান করে তো এই ভুল করবে না প্রথমত তুমি সেন্ট্রাল লিস্ট চেক করো যদি তোমার কাস্ট কমিউনিটি আমি এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছি তোমার সেন্ট্রাল লিস্ট কিভাবে তুমি চেক করবে সেই ভিডিওটা অবশ্যই ভিডিও লিস্ট থেকে দেখো বা এনসিবিসির সির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও এবং সেখানে তোমার কাস্ট কমিউনিটি যদি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত তাহলেই তুমি কিন্তু ওবিসিতে অনলাইন অ্যাপ্লিকেশান করবে ওকে আশা করি তোমাকে বুঝাতে পেরেছি আর যদি তোমার রাজ্য ও রয়েছে কিন্তু সেন্ট্রাল লিস্টে তোমার নাম নেই ওবিসি কিন্তু একটাই আমি তোমাদেরকে বলেছি সেন্ট্রাল লিস্টে খালি নাম থাকলেই হবে তো যদি তোমার সেন্ট্রাল লিস্টের নাম নেই তাহলেই কিন্তু তোমাকে জেনারেলে অ্যাপ্লিকেশান করতে হবে ওকে জেনারেল বা এস তুমি যদি বার করেছো তাহলে এসে অ্যাপ্লিকেশান করবে ওকে চলো নেক্সট আমি তোমাদেরকে বলে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান কোন কোন কারণের জন্য তোমাদের রিজেক্ট হয় দেখো অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু দুটো কারণে রিজেক্ট হয় একটা হলো তোমাদের তিনটি কারণে একটা হলো তোমাদের অনলাইন পেমেন্ট যারা ইউ আর ইডাব্লিউএস ও বিসি রয়েছে অনলাইন পেমেন্ট দুই নম্বর বন্ধুরা প্রথমে এক নম্বর হয়ে গেল দুই নম্বর বন্ধুরা তোমাদের ফটো তিন নম্বর হলো সিগনেচার এই তিনটি কারণে কিন্তু তোমাদের অনলাইন ফর্ম রিজেক্ট হয় বাকি বন্ধুরা কোনো কারণে যদি তুমি অ্যাড্রেস ভুল করো যদি তোমার নামের স্পেল ভুল হয়ে যায় তাহলে তো তোমার অ্যাপ্লিকেশান হবে না যদি তুমি অন্যান্য ক্যাটাগরিতে যদি ভুল করো তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হবে না তুমি অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবে কিন্তু এই তিনটি পয়েন্টে যদি তুমি মিস্টেক করো ফটো সিগনেচার এবং পেমেন্টে তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে তো এই তিনটি পয়েন্ট কিন্তু তোমাকে অবশ্যই ধ্যান দিতে হবে তো চলো আমি প্রথমত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফটো এবং সিগনেচার কেমন ফটো আপলোড করবে সেটিও আমি তোমাদেরকে দেখাবো সেই ফর্ম্যাট এবং বন্ধুরা তার সঙ্গে সঙ্গে ফটো এবং সিগনেচারের কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো অনলাইন অ্যাপ্লিকেশান পূর্বে অবশ্যই যে অনলাইন যার কাছে তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করবে সে অবশ্যই কুড়ি কেবি কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ফটোটা যদি সেভ না করে তাহলে কিন্তু জেপিজি বা জে জেপিজি বা জেপি ইজি ফর্মেটে যদি না সেভ করে তাহলে কিন্তু তার ফর্ম তার ফটোটি আপলোড হবে না এবং তার সাইজ দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই ফর্মেটে কিন্তু তাকে ফটোটা আপলোড করতে হবে ওকে এবং বন্ধুরা ফটোটা কিন্তু তোমাদেরকে রিসেন্ট ফটো হতে হবে অর্থাৎ চব্বিশে আগস্টের পর কিন্তু তোমার ফটো হতে হবে তার আগে কিন্তু ফটো হলে চলবে না এখানে সাপ সাপ তোমরা দেখতে পাচ্ছ এবং নোটিফিকেশানের পাতায় কিন্তু দিয়েছে সেখানে যা যা দেওয়া হয়েছে এখানেও কিন্তু সেম দেওয়া হয়েছে আমি সেখান থেকে সেখানে আর যাচ্ছি না তো এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি চব্বিশে আগস্টের পর কিন্তু ফটো কিন্তু তোমার লাগবে নতুন ফটো কিন্তু চাওয়া হয়েছে আর যদি তোমার পুরাতন ফটো হয় তো অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু তোমাকে এখানে যখন তুমি অ্যাপ্লিকেশানটা সাবমিট করবে ফটোটা সাবমিট করবে তখন কিন্তু এখানে তোমাদের একটা তোমাদের পারমিশন চাইবে যে তোমার ফটোটাকে চব্বিশে আগস্টের পর তখন কিন্তু তোমাকে ইয়েস করে দিতে হবে যদি তুমি নো করে দাও কোনো কারণবশত তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই ধ্যান দিতে হবে তোমাদের ফটো কিন্তু চব্বিশে আগস্ট নিচে কিন্তু হয়েছে অর্থাৎ চব্বিশে আগস্টের পরে এবং তুমি ফটো আপলোড করে দিলে ধরে নাও তোমার জানুয়ারি বা ফেব্রুয়ারির ফটো তোলা আছে সেই ফটো তুমি আপলোড করতে পারো কোনো ব্যাপার নেই সেটা তো এসএসসি আর দেখছে না যে তুমি কত তারিখের ফটো দিচ্ছ কিন্তু বন্ধুরা এখানে যখন তুমি সাবমিট করবে তখন এই জায়গাটা ভালো করে দেখে নেবে যখন অনলাইন যে সাবমিট করছে তার কাছে অবশ্যই তুমি বসে থাকবে এবং দেখে নেবে যে এখানে কিন্তু পারমিশন চাইছে যে ফটোগ্রাফ হ্যাজ বিন টেক এন অন আফটার দেখতে পাচ্ছো টোয়েন্টি ফোর আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এখানে তুমি যদি নো করে দাও তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে তো এখানে ইয়েস করতে হবে ওকে চলো নেক্সট বন্ধুরা হলো সিগনেচার সিগনেচার তোমরা যেমন আপলোড করো সিগনেচার সেরকম আপলোড করে দেবে ছোটো করে সিগনেচার করে সেটি আপলোড করে দেবে তার সাইজ দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে হবে এবং তার তোমাদের হাইট এবং তার যে প্রস্ত দৈর্ঘ্য প্রস্ত সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে সেটি অ্যাপ্লিকেশানে যদি ঠিকঠাক না করে তাহলে আপলোড হবে না তো সেটি তার সাইবার ক্যাব যে অ্যাপ্লিকেশান করবে সে দেখিয়ে দেবে তো মেন হলো বন্ধুরা এটা ওকে এটা কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে সব কিছু ঠিকঠাক হলে যদি এখানে নো হয়ে যায় তাহলে বন্ধুরা কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে তুমি কিন্তু অ্যাডমিট কার্ড পাবে না ওকে চলো নেক্সট এখানে দেখে নাও যে তোমার যে ফটো তোমাদেরকে আপলোড করতে হবে তোমরা যে ফার্স্ট ফটো দেখতে পাচ্ছ এই ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে এইরকম ফটো ওকে অর্থাৎ সাদা রঙিন কালো তুমি যেরকম ফটো আপলোড করো না কেন এইরকম ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে বাট নিচে যে তোমাদেরকে স্যাম্পেল দেওয়া হয়েছে এইরকম ফটো তুমি যদি আপলোড করো এখানে দেখো অনেক রকমের কিন্তু এখানে তোমাদের এক্সাম্পল দেওয়া হয়েছে ফটোর তো এখানে দেখো ক্যাপ পরে চশমা পড়ে এইরকম ধুঁধলা ফটো তারপরে ছোটো ফটো অপোজিট দিকে তাকিয়ে ফটো এরকম ফটো তুমি যদি আপলোড করো তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে যদি তুমি চশমা ইউজ করো ধরে নাও তোমার চোখের প্রবলেম রয়েছে পাওয়ারের জন্য চশমা ইউজ করো তবুও কিন্তু ফটো যখন তুমি আপলোড করবে বা যে ফটো তুমি আপলোড করবে সেটি যেন বিনা চশমার হয়ে থাকে ওকে চলো নেক্সট বন্ধুরা ফটোর উপরে ডেট মেনশন করতে হবে কি হবে না বন্ধুরা এর আগে দু হাজার বাইশের তোমাদের ফটোর উপরে ডেট মেনশন করতে হয়নি এই ভ্যাকেন্সিতেও কিন্তু তোমাদের ফটোর উপরে কোনো ডেট মেনশন করতে হবে না ওকে একদম অফিসিয়ালিভাবে তোমাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে কোনো ডেট কিন্তু লাগবে না কিন্তু বন্ধুরা দু হাজার বাইশে একুশে হ্যাঁ একুশে যে ভ্যাকান্সি বার হয়েছিল বাইশে ফাইনাল মেরিট তো সেখানে কিন্তু পঁচিশ হাজার যখন তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল তখন যখন তোমাদের প্রথম নেগেটিভ মার্কিং হয় তখন কিন্তু ফটোর উপরে ডেট মেনশান করতে বলা হয়েছিল তখন কিন্তু প্রচুর পরিমাণে প্রার্থীর ফর্ম রিজেক্ট হয়েছিল তো এখন কিন্তু তোমাদেরকে ফটোর যে ফটোর উপরে যে তোমাদেরকে ডেট মেনশান করতে হবে সেই রুলসটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে তো ফটোর উপরে ডেট কিন্তু মেনশান করতে হবে না এরকম ফটো তুমি আপলোড করে দেবে তাহলেই হবে ফটোটা যেন ভালো আপলোড হয় আর তোমাদেরকে যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই ধ্যান দিতে হবে তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হবে না তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি ধন্যবাদ